মিয়ানমারের রাখাইন রাজ্যে মকসেনাদের অমানসিক নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের মাঝে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট উখিয়া ও টেকনাফের আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের আত্মনাদ থেমে নেই যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ কারো কোলে শিশু কারো কোলে বয়সের ভারে নুয়ে পড়া বাবা মা তারা ছুটছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকের পরনে ভেজা কাপড় সড়কে খাদ্যবাহী কোনো গাড়ি দেখলেই ছুটছে নারী পুরুষ আর উক্তভু ভুক্তভোগী শিশুরা সংবাদকর্মীদের গাড়ি থামিয়ে জানালার খাবার আর পানির আকৃতি জানাচ্ছে এসব মানুষ নারীরা তাদের অবুজ সন্তানের দিকে তাকিয়ে খাবার ভিক্ষা চাইছে রোহিঙ্গা বাসায় উখিয়া টেকনাফের সড়ক জুড়ে ও রাবার বাগান সহ বন জঙ্গলের বাস আর পলিথিনের চাউনিতে তৈরি করছেন নতুন রোহিঙ্গা পল্লী মিয়ানমারে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পথে এসব আশ্রয়স্থলে মাথা গোজার ঠাই নিতে লাইন ধরে আসছে রোহিঙ্গা মুসলমানরা সরজমিনে দেখা গেছে কক্স টেকনাফ সড়কে দুপাশে রোহিঙ্গাদের স্রোত কেউ আশ্রয়স্থলের খোঁজে মাথায় ঝুড়ি কাপড় চোপড় নিয়ে হাঁটছে কেউ খাবারের টাকার জন্য হাত মানুষের কাছে থেকে স্রোতের মতো ধেয়ে আসা বিপন্ন রোহিঙ্গা সম্প্রদায়ের এদিকে সহিংসতা অমানবিক দিন যাপন করছেন বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে প্রয়োজনীয় খাবার আর পানির অভাবে দুর্বিষ হয়ে উঠছে তাদের জীবন কোনোরকম নিজেদের জন্য মাথা খোঁজার ঠাই করে নিলেও তারা ক্ষুদাত্ম তৃষ্ণায় যন্ত্রণা থেকে থেকে রেহাই পাওয়ার পথ পাচ্ছে না একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া আলী জোহার ও তার স্ত্রী খুদেজা তারা জানান আমি দুদিন আগে বাংলাদেশে এসেছি কারণ কয়েকজন বৌদ্ধ এসে আমাদের সুরি আঘাত করতে থাকে এবং বাড়ি ঘর জ্বালিয়ে দেয় আমার বাড়ি পুড়ে গেছে সঙ্গে কিছু নিয়ে আসতে পারিনি তাছাড়া মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে জঙ্গলে তাদের এক মেয়ে শিশু জন্ম হয়েছে বলে জানিয়েছেন তিনি অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন নতুন বাংলা নিউজের লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ